ক্ষমতার পালাবদলে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে দেশের অনেক জায়গায় লুঠতরাজ চলছে। আপনাদের মতো আলেমগণ মানুষ অধিকার বিষয়ে অনেক কথা বলেন, তারপরও মানুষের মধ্যে পরিবর্তন আসছে না। সুযোগ পেলেই তারা অন্যের ক্ষতি সাধন করছে, এর কারণ কি বলে মনে করেন? দেখুন, একটা সমাজের মূল স্রোতের বিপরীতে ওলামা ইকরাম চেষ্টা করে থাকেন। যখন সমাজটা সেকুলার সমাজ, আমাদের অবস্থা অনেকটা সেই, অর্থাৎ গোটা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো মানুষকে ভোগবাদী করছে, মানুষের ভিতরে নীতিনৈতিকতা যাতে গেঁথে যেতে পারে তার জন্য সহায়ক ভূমিকা পালন করছে না, ওলামা ইকরাম একা চেষ্টা করছেন। অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের যে প্রচেষ্টা সেটা ওলামা ইকরামের অনুকূলে নয় এই ক্ষেত্রে। তো যার কারণে আসলে এখানে যে খুব বেশি প্রভাব পড়ছে তা না, কিন্তু আবার একেবারে প্রভাব পড়ছে না তাও না। আমি একটা কথা প্রায়শ বলার চেষ্টা করি, এই দেশে তৃতীয় বিশ্বের যে অবস্থা থাকে, মানুষের মধ্যে অভাব অনটনের কারণে, নানা কারণে মানুষ মানুষের নীতিনৈতিকতা, আদর্শ, ব্যক্তিগতভাবে মানুষের যে চরিত্র সেটাতে প্রচুর পরিমাণ অবনতি দেখা দেয়। তো এরকম পরিস্থিতিতেও আমাদের দেশে যতটা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে, যতটা মানুষ ভালোর পথে আছে, তার পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবদান আছে তার পাশাপাশি ওলামা ইকরামের অবদানও কিন্তু অনেক বেশি। বিধায় একজন মুসলিম হিসাবে আমরা চেষ্টা করব প্রত্যেকে নিজের সৎ থাকার, আমাদের আশপাশটাকে জাগ্রত করবার, এবং এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। কেমন যত নিকটবর্তী হবে মানুষের মধ্যে অসততার পরিমাণ বাড়বে, বিশেষ করে আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও তারা এই কাজগুলো করছেন। কারণ ওই যে আমরা ইসলামের সৌন্দর্য তাদেরকে আসলে তুলে ধরতে পরিপূর্ণভাবে পাই না, যতটুকু পেরেছি তার সুফল আমরা পাচ্ছি, কিন্তু কিছুটা ব্যর্থতা আমাদের নিতেই হবে। আমরা নামাজ রোজার গুরুত্ব মানুষকে বোঝাতে পেরেছি, মানুষের অধিকারের ব্যাপারে আমরা মানুষকে সচেতন করতে পারি না। এবারে সমস্ত ওলামা ইকরাম একযোগে তাদের প্রচেষ্টাকে আরও বাড়াতে হবে, সেই সাথে রাষ্ট্রযন্ত্রেরও মানুষের নীতি নৈতিকতা আদর্শ এগুলোর গুরুত্ব অনুধাবন করতে হবে, এবং এগুলো মানুষের জীবনে ইমপ্লিমেন্ট করার মতো পরিবেশ দিতে হবে। শিক্ষা, কারিকুলাম, আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে মোরালিটির ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দুঃখজনক হলো যে এর উল্টোটা আমাদের দেশে চলছে, যার কারণে আজকে এই দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি। প্রতিবেশী বাড়ি নির্মাণের আইন না মেনে জায়গা ফাঁকা না রেখে আমাদের দেয়াল ঘেঁষে সিঁড়ি করেছে, এ বিষয়ে কি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে গুণা হবে? না, গুণা তো হবেই না, কারণ এটা আপনার ন্যায্য অধিকার। কেউ যদি যথাযথ জায়গা যতটুকু তার ফাঁকা রাখার আইন রয়েছে, নিয়ম কারণ রয়েছে, সেটি যদি তিনি লঙ্ঘন করেন তাহলে অবশ্যই আপনি তার ব্যাপারে নালিশ করতে পারেন। প্রতিবেশীর প্রতি সদাচরণ আপনার করতে হবে, কিন্তু প্রতিবেশী যদি আপনার কোনো অধিকার ক্ষুণ্ণ করেন তাহলে তার বিরুদ্ধে আপনি আইনানুগ ব্যবস্থা নেওয়া বা যথাযথ কর্তৃপক্ষের বিচার দেওয়া, এটা প্রতিবেশীর প্রতি আপনার যে করণীয় রয়েছে এটা তার পরিপন্থী কোনো কিছু হবে না। বিধায় এই বিষয়টি আমরা ভুল না বুঝি, কিন্তু যদি আপনি ছাড় দেওয়ার মতো থাকে, এটা প্রত্যেকটা ব্যক্তির অবস্থার উপর নির্ভর করবে, তাহলে আপনি প্রতিবেশীর হিসেবে তার প্রতি ছাড় দিলেন সেটা অবশ্যই শুধু জায়েজ নয় বরং উত্তম কাজ হবে। যদি মজার ছলে কেউ নিজেকে হিন্দু বলে এরপর আল্লাহর নিকট তওবা করে এবং কান্নাকাটি করে মাফ চায়, তাহলে আল্লাহ মাফ করবেন কিনা? মজার ছলে কেউ নিজেকে হিন্দু বললে সেটা অবশ্যই যখন অপরাধ, নিজেকে মুশরিক এটা দুষ্টুমি করে বলাটাও অপরাধ। তারপরও যদি কেউ এটি করার পর নিজের ভুল বুঝতে পারেন এবং তওবা করে মাফ চান, অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আল্লাহ তাআলা ক্ষমাশীল। বিধায় ব্যাপারটি এরকম না যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। একজন মানুষ সবার কাছে ভালো থাকলে সে নাকি মুনাফিক হয়, এ বিষয়ে নাকি একটি হাদিস আছে, দয়া করে জানাবেন। এটিকে একেবারে সর্বাংশে বা সব ক্ষেত্রে ফিট করা সঠিক নয়, তবে এটা অনেকাংশেই সঠিক এবং অনেক ক্ষেত্রে সঠিক। যেমন একজন মানুষ যদি চগলখড়ি করেন, একজনের কাছে গিয়ে তার প্রশংসা করেন, তার পেছনে আরেকজনের কাছে গিয়ে তা ওই লোকের বদনামি করে আবার যার কাছে গেছেন তার প্রশংসা করেন, এই যে সবার কাছে ভালো থাকার প্রচেষ্টা, এটাকে চগলখড়ি বলা হয়। এই চগলখড়ি করার তো মুনাফিকই চরিত্র সন্দেহাতীতভাবে, কিন্তু সবার কাছে সে প্রিয়, সবাই তাকে ভালোবাসে, এর মানে সে মুনাফিক? ব্যাপারটাকে এত সহজীকরণ করার সুযোগ নেই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস রয়েছে যে তুমি কি চাও যে মানুষরা তোমাকে ভালোবাসবে, তুমি জনপ্রিয় হবে সবার কাছে, তো এর জন্য কী করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিয়েছেন, তাহলে তুমি মানুষ যেটা জন্য লালায়িত থাকে তুমি সেজন্য তার লালায়িত হইও না, তাহলে দেখবে তুমি সবার কাছে প্রিয় থাকবে। তাহলে এখানে বোঝা গেল যে সবার প্রতি প্রিয় হওয়াটা দোষে নয়, নিয় নয়। অনেক মানুষ আছেন যিনি সবার কাছে প্রিয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদ তিনি সবার কাছে প্রিয় ছিলেন। বিধায় সবার কাছে প্রিয় থাকলেই মুনাফিক হয়ে যাবে, বাট এরকম না। তবে সবার কাছে প্রিয় থাকার জন্য যদি কপট কোনো আচরণ করা হয় তাহলে সে অবশ্যই মুনাফিকের মধ্যে পড়বে।